আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে বড়ির তরকারি। এটি খেতে অসাধারণ লাগে। তোমরা রুটি অথবা ভাত দুটোর সাথে এটি খেতে পারবে। এখানে আমি পেঁপেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি রাইস ব্রান অয়েলে রান্না করছি, তোমরা সর্ষের তেলে করতে পারো। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। বড়িগুলো আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব। এবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। নাড়া বন্ধ দিয়ে এক পাশ হবে আর একটা পাশ হবে না। বড়িগুলো এবার আমার একদম ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিরে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে কুচি। আমার সব দেয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি এটা খুব ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার খুন্তি দিয়ে আমি সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষে নিচ্ছি। ওটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটা নাড়ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে পেঁপেটা গলে যায় অথচ শুকনো শুকনো থাকে, তাই আমি জলটা বারে বারে দিচ্ছি অল্প অল্প করে। আর খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম। নাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে পেঁপেগুলো খুব ভালোভাবে গলে যায়। আমি ঢাকনাটা খুললাম। দেখো পেঁপেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। দেখো এর মধ্যে আর একটুও জল নেই। এবার ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এটা বেশ কিছুক্ষণ সময় ধরে এটা নাড়তে হবে, একদম যেন কষা কষা হয়ে যায়। একটু বেশি সময় ধরে নাড়লে এটা খেতে খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তোমরা যে যেমন চিনি পছন্দ করো সে তেমন চিনি দেবে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। দেখো একদম রেডি হয়ে গেছে আমার পেঁপে দিয়ে বড়ির তরকারি।
অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর খেয়ে জানাও কেমন হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পরিমাণ লবণ। তোমরা যখন লবণটা দেবে একটু খেয়ে দেখে তাই লবণটা দেবে। লবণটা আগেও একবার দেয়া হয়েছিল। আর রেডি হয়ে গেছে পেঁপে দিয়ে বড়ির তরকারি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।